শ্রোতা মণ্ডলী, একটি বাংলা ইউটিউবের পক্ষ থেকে কিভাবে আগাছা দমন করবেন দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আগাছার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। যারা প্রথম পর্ব দেখেন নাই তারা প্রথম পর্বটি দেখে নেবেন, আপনাদের আগাছা দমনের জন্য এই ভিডিওটি খুব কাজে লাগবে। আমি দ্বিতীয় পর্ব শুরু করছি। দ্বিতীয় পর্বে আমরা আরো বেশ কিছু আগাছার দমন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে পানি কচু দমন পদ্ধতি, জৈব সার ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে এই আগাছাটা সরায়, তাই সাবধানে ব্যবহার করতে হবে। হাত ব্যবহার করে বা হাত দিয়ে লাঙ্গল বা কোদাল দিয়ে মাটির সাথে মিশিয়ে দমন করা যাবে। বন্যার পানিতে এই কচুরি পানা ভেসে আসে, সেই সময় তুলে ফেলা উচিত। আর বীজ পাকার আগেই আগাছা তুলে ফেলতে হবে এবং বালাই নাশক দিয়ে ওই আগাছা দমন করা যায়। কচুরিপানা আগাছা দমনের পদ্ধতি আপনারা দেখলেন, বন্যার পানিতে এটা ভেসে আছে, কোদাল দিয়ে মাটির সাথে মিশে এবং জমির চাষ দিয়ে জমির চারপাশে দঞ্চে আবাদ করে এবং বালাই নাশক দিয়ে দমন করা যাবে। এরপরে আছেন টোপা পানা বা কুদে পানা বলি আমরা, যে বন্যার পানিতে এই আগাছা ভেসে আছে এবং আগাছা পরিষ্কার করে ফেলতে হবে, কোদাল দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে আগাছা দমন করা যাবে। উত্তমভাবে জমি চাষ সময় দিয়ে এই আগাছা পচিয়ে ফেলা যায়। জমির চারপাশে দঞ্চে আবাদ করলে বন্যার পানিতে আগাছা জমিতে ঢুকবে না, বালাই নাশক দিয়ে আগাছা দমন করা যায়। ঝিলমরিচ জৈব সার ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে আগাছা ছড়ায়, তাই সাবধানে ব্যবহার করতে হবে। হাত ব্যবহার করে কোদাল দিয়ে মাটির সাথে মিশিয়ে দমন করা যায়। বন্যার পানিতে ভেসে আসা আগাছা পরিষ্কার করে দমন করা যাবে এবং বীজ পাকার আগেই আগাছা তুলে ফেলতে হবে আর বালাই নাশক দিয়েও দমন করা যাবে। কেশুটি আগাছা দমন পদ্ধতি জৈব সার ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে আগাছা ছড়ায়, তাই সাবধানে ব্যবহার করতে হবে। হাত নিড়ানি ব্যবহার করে কোদাল দিয়ে মাটির সাথে মিশিয়ে দমন করা যায়। উত্তমভাবে জমি চাষ মই দিয়ে দমন করা যাবে এবং বীজ পাকার আগে আগাছা তুলে ফেলতে হবে। অনুমোদিত বালাই নাশক দিয়ে আগাছা দমন করা যাবে। কলমিলতা আগাছা দমনের পদ্ধতি জৈব সার এবং কৃষি যন্ত্রপাতির মাধ্যমে ছড়ায়, তাই সাবধানে ব্যবহার করতে হবে। হাত নিড়ানি কাঁচি ব্যবহার করে উঁচু জমিতে লাঙ্গল দিয়ে এবং কোদাল দিয়ে মাটির সাথে মিশিয়ে দমন করা যাবে। আগাছার বীজ পাকার আগেই আগাছা তুলে ফেলতে হবে এবং অনুমোদিত বালাই নাশক দিয়ে আগাছা দমন করা যাবে। শ্রোতা মণ্ডলী, আমরা বিভিন্ন পদ্ধতি নিয়ে আগাছার আলোচনা করলাম, এখন আপনাদের সামনে রাসায়নিক দমন পদ্ধতি। এই পদ্ধতিটি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এবং আপনারা কাজে লাগাবেন। তবে যেহেতু রাসায়নিক মানেই একটা বিপদের আশঙ্কা থাকে, তাই সাবধানে সঠিক বালাই নাশক সঠিক সময়ে আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন। আমি এখানে বেশ কিছু বালাই নাশকের নাম বলবো, এছাড়াও কিন্তু আরো অনেক বালাই নাশক বাজারে আছে। এই গ্রুপের আপনারা যে কোনো একটি বা দুইটি বাছাই করে ব্যবহার করতে পারেন। তো প্রথম পর্যায়ে ধরেন যে তিন জাতীয় আগাছায় মারা যায়, ঘাস, সেচ, তরাপাতা, এই তিন ধরনের আগাছায় মারা যাবে। সেটা কন্ডিশন হলো যে আগাছার এক থেকে দুই বা তিন পাতা অবস্থায় যদি ব্যবহার করেন তাহলে এই নিচের যে কোনো ওষুধগুলো ব্যবহার করা যাবে। এর মধ্যে আছে গ্রানাইট 240 সিসি, 33 শতকে 12.5 মিলিলিটার, আর নমিনি গোল্ড 10 HC। হ্যাঁ, HC মানে এগুলা যেগুলা ECHC দেখবেন এগুলা তরল, আর যেগুলা জি লেখা থাকবে, হ্যাঁ পি লেখা থাকবে, পি লেখা থাকলে পাউডার, জি লেখা থাকলে দানাদার, এইগুলা সংকেত গুলো আছে। নমিনি 10 গোল্ড HC 33 শতকে 26 মিলি, এপিরি ফোর্ট 33 শতকে 50 মিলি, বিকু সাপ 70 WP অথবা টার্জা ট্রাইজান 70 WP, এটা 33 শতকে 23.3 গ্রাম, সানজুট প্লাস 20 WP 33 শতকে 13.3 গ্রাম, ভাইবার 20 WG 33 শতকে 73 গ্রাম, কাউন্সিল প্রাইম 200 SC 33 শতকে 25.3 মিলি, ফোর্স 36 WP 33 শতকে 80 গ্রাম, অ্যালমিক্স ফার্ম ক্লিন 33 শতকে 2.6 গ্রাম, মেনিন 300 WP, পুলক 30 WP, বিজয় 30 WP এবং 33 শতকে 19 গ্রাম, অ্যাক্রোভেট 69 WP 67 গ্রাম, রিমোভার 35 WP, পপগুল 35 WP, ভেনিস 35 WP 33 শতকে 107 গ্রাম। এরপরে দ্বিতীয় অবস্থা, যে আগাছার 3 থেকে 5 পাতা অবস্থায় ব্যবহার করা যাবে, এর যে কোনো একটা, এটা হলো MCPA 500 EC 14 মিলি প্রতি 33 শতকে, আর 2,4-DAMINE এটা 460 মিলি 33 শতকে।
এরপরে বড় পাতা আর ঘাস দমনের যে আগাছা, আগাছানাশক, এটা একটা অবস্থায় দেওয়া যায় যে আগাছার 1 থেকে 2 পাতা অবস্থায় ব্যবহার করতে হবে যে কোনো একটি। ম্যাট্রিক্স 20 WB, ডিমান 20 WB 33 শতকে 20 গ্রাম, সানরাইজ 150 WB 33 শতকে 14 গ্রাম, সিরিয়ার সাথী অথবা পপ 10 WP 33 শতকে 20 গ্রাম, এর যে কোনো একটি আগাছা আপনারা এই অবস্থায় ব্যবহার করতে পারেন। এরপরে তৃতীয় অবস্থা হলো ঘাস, সেচ এবং বড় পাতা আগাছা মারা যাবে। এটা বপন বা রোপণ, বিশেষ করে ধান ফসলের 3 থেকে 6 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে যে কোনো একটি, যেমন অ্যামকোর্টা, বুটাকিল, নোক্লোর, মেসোটি, এইমক্লোর, সুপারকিল, 5G, এগুলা দানাদার 33 শতকে 3 কেজি 460 গ্রাম, ফরস্টার, অ্যামকোস্টার, মিরাকল, অক্সাস্টার, সুপারস্টার 25 ইঁচি, এগুলা 33 শতকে 268 মিলি, রিফিট, সুপার হিট, ক্লিয়ার, কমিট, অ্যামকোফিট, এগুলো সব 500 ইঁচি, 33 শতকে 134 মিলি, সুপার ক্লিন, বিলিফ 53% WP 33 শতকে 148 গ্রাম, পানিডা ডিফেন্ড, পানিডা 33 ইঁচি, ডিফেন্ড 30 ইঁচি, এটা 33 শতকে 334 মিলি, টপস্টার 400 SC 33 শতকে 25 মিলি, নির্মূল, ঝিলিক, ভেনিস, হোবেক্স 18 WP এটা 33 শতকে 66 গ্রাম, ডেস্ট্রয় 20 ZR 25.3 মিলি। রোপণের 3 দিন আগে ব্যবহারযোগ্য একটি ওষুধ অথরিটি 48 SC 33 শতকে 26.6 মিলি। ভিউয়ার্স বন্ধুরা, আপনারা আগাছার উপর 2টি পর্ব দেখলেন। আপনারা এই মোতাবেক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।